সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে সরকারের পদত্যাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া কারফিউ প্রত্যাহার ও হামলা মামলা দিয়ে তুলে নেওয়া বন্দী ছাত্রদের মুক্তির দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র ছাত্রজোট এবারে জানাব শ্রীলঙ্কান ইসরায়েলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে উনিশে জুলাই রাতে কার্ফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন ওই রাতে শ্রীলঙ্কান ইসরায়েলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল জানাব কোথায় গেল এত আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ এ সময় জামাত বিএনপি থেকে লাখ লাখো নেতাকর্মী এমপি মন্ত্রীদের হাত ধরে আওয়ামী লীগে ঠাঁই নিয়েছেন খোলস বদল করে তারা রাতারাতি বাগিয়ে নিয়েছেন দলীয় পথপদীও দিবস ভিত্তিক কর্মসূচি আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কিংবা কেন্দ্র কার্যালয়ে কোনো কর্মসূচি থাকলে বিশাল বিশাল মিছিল চোখে পড়ত পা ফেলার জায়গা থাকত না সমাবেশে কিন্তু এখন যখন আওয়ামী লীগের দুরবস্থা আওয়ামী লীগ যখন কোণ্ঠাসা এই দুঃসময়ে এত নেতারা কোথায় গেল তাদের কেন খুঁজে পাওয়া গেল না এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা সঙ্গে থাকুন এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুরুতে কোটা সংস্কার আন্দোলনে জামাত শিবির সন্ত্রাসীরা ঘাপটি মেরে থাকলেও পরে ভয়ঙ্করভাবে সামনে আসে রোববার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জানিয়ে দেব একটি চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম নাশকতার মামলায় গ্রেপ্তার রাজশাহী মসজিদ মিশন একাডেমির স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ জামায়াত নেতা নুরুজ্জামান খানকে ছাড়াতে তদবির করছেন ওয়ার্কার্স পার্টির আওয়ামী লীগের দুজন নেতা অধ্যক্ষ নুরুজ্জামান খান ছাত্র জীবনে ইসলামী শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা পরে জামাত সমর্থিত প্রার্থী হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেন এখন তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আর এই নেতাকে ছাড়াতেই তদবির করছেন ওয়ার্কার্স পার্টি এবং আওয়ামী লীগের দুজন নেতা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে খায়বার পাক্তান খোয়ায় মিছিল এবং সমাবেশ করেছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতারা তারা দ্রুত ইমরান খান এবং তার স্ত্রীর মুক্তির দাবি করেছেন তাদের বিরুদ্ধে সব মামলা মিথ্যা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কালো পতাকা মিছিল সরকারের পদত্যাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া কারফিউর প্রত্যাহার ও হামলা মামলা দিয়ে তুলে নেওয়া বন্দী ছাত্রদের মুক্তির দাবিতে রাজধানীতে কালোপতাকা মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট রোববার দুপুর পোনে একটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ পতাকা মিছিল শুরু করেন জোটের নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি পুরোনা পল্টন মোড়ে গিয়ে শেষ হয় এ সময় মিছিল থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় কালো পতাকা মিছিল শেষে পড়ানো পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন গণতান্ত্রিক নেতা নেতাকর্মীরা সেখানে বক্তারা বলেন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন গণভ্যুত্থানে রূপ নিয়েছে সেই গণভ্যুত্থান দমনের জন্য সরকার নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে বাসা বাড়ি থেকে ছাত্রদের তুলে নেওয়া হয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এর প্রতিবাদে কালো মিছিল করছি গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয় ছাত্র ইউনিয়ন সভাপতি রাগিব নাইম বলেন ছাত্রদের আন্দোলন ছাত্র আন্দোলন বলে আলাদা করবার সুযোগ নেই নয় বছরের শিশু থেকে পঞ্চাশ বছরের মানুষকে হত্যা করা হয়েছে এত কম সময় চালানো এই হত্যাকাণ্ড গণহত্যা আসুন সব শ্রেণী পেশার মানুষ এই সুরাচার সরকারের পদত্যাগের আন্দোলনে যোগ দিন যতদিন এই সুরাচারের পতন না হবে ততদিন এই আন্দোলন চলবে শ্রীলঙ্কান ইস্ট্রাইলে গণভবন দখলে ষড়যন্ত্র ছিল ওবায়দুল কাদের কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে উনিশে জুলাই রাতে কারফিউ জারি করার প্রেক্ষাপট বর্ণনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন ওই রাতে শ্রীলঙ্কান ইস্ট্রাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোস্তদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মধ্যে দশ কেজি চাল দু কেজি আলু এক কেজি করে ডাল এবং লবণ এক লিটার তেল বিতরণ করা হয় কাদের বলেন বিএনপি নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনে পলাতক তারেক রহমান গণভুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কান ইসরায়েলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করবার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো এমন প্ল্যান তা ছিল শ্রীলঙ্কান ইসরায়েলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা গণভুত্থানের উপর রাইড করে হাওয়া ভবনে যুবরাজ ক্ষমতা দখল করত এটাই তো তাদের পরিকল্পনা ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশবিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তি নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের আহ্বানে দোষরা সাড়া দেবে এটাই স্বাভাবিক মাথা যেদিকে যাবে লেজ সেদিকেই অনুসরণ করবে এতে নতুনত্ব কিছু নেই তবে তাদের এই ঐক্য আগুন সন্ত্রাসের ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য চলমান সহিংসতা নিয়ে বিদেশি বিবৃতির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদের বলব কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যারটি ধ্বংসলীলা দেখুন ব্যাট্রিসের চল্লিশটি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন বিবৃতি যুদ্ধ চলছে দেশে দেশে যেখানে ওয়ান ইলেভেনের কুশিলভ ডক্টর ইনুসো যোগ দিয়েছেন তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী না এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা না কোথায় গেল এত আওয়ামী লীগ টানা চার মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ এ সময় জামাত বিএনপি থেকে লাখো লাখো নেতাকর্মী এমপি মন্ত্রীদের হাত ধরে আওয়ামী লীগে ঠাঁই নিয়েছে খোলস বদল করে তারা রাতারাতি বাগিয়ে নিয়েছেন দলীয় পদপদীয় দিবস ভিত্তিক কর্মসূচি আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কিংবা কেন্দ্রীয় কার্যালয়ে কোনো কর্মসূচি থাকলে বিশাল বিশাল মিছিল চোখে পড়ত পা ফেলার জায়গা থাকত না সমাবেশে এমনকি গাড়ি থেকে কেন্দ্রীয় নেতামন্ত্রীদের নামানো বা উঠিয়ে দেওয়ার জন্যে গড়ে উঠেছে প্রোটোকল বাহিনী আওয়ামী লীগের আট সহযোগী এবং দুই প্রতিম সংগঠন ছাড়াও নামের শেষে শুধু লিগ লাগিয়ে গত ষোলো বছরে একশো ভূপুট সংগঠন জন্ম হয়েছে দলে একটি কথা প্রচলিত হয়েছিল গাছের পাতাও এখন আওয়ামী লীগ করে এখানেই শেষ নয় আওয়ামী লীগের এক শীর্ষ পর্যায়ের নেতার কথা দলীয় কার্যালয়ে যার সঙ্গে ধাক্কা লাগে সে বলে আওয়ামী লীগের নেতা তবে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় পাওয়া যায়নি এমন তথাকথিত নেতাদের এসব আন্দোলনের বিপরীতে সাংগঠনিক রুখে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগ লাপাত্তা হয়েছিল দলের অনেক নেতা নেতাকর্মী এমপি মন্ত্রী দলীয় সূত্রমতে টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পর এ ধরনের একটি ধাক্কা কেউ নিতে পারে এটা ছিল কল্পনার বাইরে পুলিশ প্রশাসন থাকার পরও নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে পারল না কেন এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সমন্বয়হীনতা ছিল চারিদিকে সঠিক সময় সঠিক নির্দেশনা পাননি কর্মীরা ভেঙে পড়ে দলের চেইন অব কমান্ড আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের হৃৎপিণ্ড ঢাকায় থানা ওয়ার্ডে কমিটি নেই প্রায় দুবছর বছর। অযোগ্য নেতৃত্ব দিয়ে চলছে ঢাকা মহানগরী আওয়ামী লীগ কেউ কেউ টাকার বিনিময়ে দলের পথপদবী কিনে নিয়েছেন সহযোগী সংগঠনে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী যে কারণে দলের ভুঙ্কুর অবস্থা কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় সাংগঠনিক দুর্বলতা প্রকট হয়েছে কেন এই সমন্বয়হীনতা তা জানতে দফায় দফায় ঢাকার নেতাদের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করে বলেছেন কোটা আন্দোলন ঘিরে সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগ সহযোগী ভ্রাতপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা কোনো জায়গায় রুখে দাঁড়াতে না পারা দলীয় সাংগঠনিক ব্যর্থতা এখন খোদ দলের ভিতরে প্রশ্ন উঠেছে এত আওয়ামী লীগ গেল কোথায় তাহলে এতদিন যে দেখে মনে হয়েছে সাংগঠনিক শক্তিতে উপচে পড়েছে বিশাল বিশাল মিছিল কোন দিবস এলেই বিশাল বিলবোর্ড পোস্টার ফেস্টুন সারানোর নেতারা কি গর্তে ঢুকে গেলেন যারা মাঝে মাঝে পরস্পরের দ্বন্দ্বে জড়িয়েছেন এমনকি সশস্ত্র সংঘাতেও লিপ্ত হয়েছেন টেন্ডার ইজারা ইত্যাদি ভাগ ভাগবাটোরা নিয়ে কোথায় সেই নেতারা শুধু কি পেট পূজা করার জন্যে শুরুতে ঘাপটি মারলেও পরে ভয়ঙ্কর সামনে আসে জামাত শিবির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শুরুতে কোটা সংস্কার আন্দোলনে জামাত শিবির সন্ত্রাসীরা ঘাপটি মেরে থাকলেও পরে ভয়ঙ্করভাবে সামনে আসে রোববার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়া উচা ডিন চেনকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন শেখ হাসিনা বলেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাথমিকভাবে জামাত শিবির সন্ত্রাসীরা লো প্রোফাইলে অর্থাৎ ঘাপটি মেরে একটি পর্যায়ে ভয়ঙ্করভাবে আবির্ভূত হয় প্রধানমন্ত্রী বলেন যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা এবং উন্নয়নের প্রতীক জনসেবামূলক এবং যেখানে যেখানে সাফল্য সন্ত্রাসীরা সেসব প্রতিষ্ঠানে হামলা করে এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন কোভিড হাসপাতাল মেট্রো রেল এক্সপ্রেসওয়ে সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এবং ডেটা সেন্টারের সবগুলো আমাদের উন্নয়নের প্রতীক এসব প্রতিষ্ঠান জনগণকে সেবা দেয় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংসে তারাই আসল ক্ষতিগ্রস্ত সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন সেনা সদস্যরা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন শেখ হাসিনা বলেন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাত তার দল আওয়ামী এবং সহযোগী সংগঠনের জন মারা গেছে প্রধানমন্ত্রী বলেন তিনি দলমত নির্বিশেষে সংঘাতে নিহত এবং আহতদের সহযোগিতা করছেন সহযোগিতা করার ক্ষেত্রে তিনি দল এবং বিবেচনা করতে আগ্রহী নন সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের জীবন জীবিকা ও বিনামূল্যে আহতদের সুচিকিৎসা সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী